আজও ভার্চুয়ালি পূজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের একাধিক পূজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানা যাচ্ছে, একদমই রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পূজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, এসডিও কিংসুক মাইতি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌরসভার প্রশাসনিক কর্তা সন্দীপ বিশ্বাস সহ একাধিক কোয়ার্ডিনেটররা। আজকে আমাদের এখানে থার্ড ফেজে এটা থার্ড প্রোগ্রাম হয়েছে, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তর দিনাজপুর জেলাতে দুটো পুলিশ ডিস্ট্রিক্টে 20টা পূজা কমিটি ওপেনিং করেছেন। আগে আপনারা দেখলেন ভার্চুয়াল এটা ইনগ্রেশন হলো, সেখানে আমাদের জেলা স্তরীয় প্রোগ্রাম ব্লক লেভেলে যেগুলো যেখানে যেখানে ছিল সেখানে সকল মন্ত্রী থেকে শুরু করে এমএলএ, আমাদের জেলা পরিষদ মেম্বার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ডিএম, এসপি, ভিডিও, আইসিওসি সমস্ত লোকজন উপস্থিত ছিল। সেটা ম্যাডাম নিজেই ইন্ট্রাকশন ভি করেছে, সমস্ত উপভোক্তা যারা আছে, যারা ক্লাব কমিটি, পূজা কমিটি সকলকে ম্যাডাম রাজ্যের মাননীয় শুভেচ্ছা জানিয়েছে। আমরা ভি জেলা প্রশাসন পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি কি ওরা যেভাবে প্রশাসন সঙ্গে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পাশে, তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি কি পূজা উৎসব চলছে এবং শান্তিপূর্ণ হবে, যেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা এখানে নেবে। থ্যাংক ইউ।